ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে যদি কেউ ঘরের মধ্যে সালাত আদায় করে আর যদি কেউ বাহির থেকে ডাকে, সেক্ষেত্রে কিভাবে উত্তর দেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ না অন্য কিছু পদক্ষেপ নেবে? ঠিক একই প্রশ্ন শেখ আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে যদি কেউ ঘরের মধ্যে সালাত আদায় করে আর বাহির থেকে কেউ দরজা নক করে, তো সেক্ষেত্রে সে কি করবে, তার করণীয় কি? উত্তরে শায়খ আব্দুল ইবনে বাজ রহিমাহুল্লাহ রায় বলেন যে ইদা কানাতি সলাতু নাফেলাতুন, যদি সেই সলাতটা নফল হয়, সুন্নাত হয়, ফাল আমরু ফিহা ওয়াসিউন, সেক্ষেত্রে অনেক প্রশস্ততা রয়েছে, লা মানিআ মিন কাতাইহা, সেক্ষেত্রে সালাত নষ্ট করাও দোষণীয় নয়, সালাত ভঙ্গ করাটা দোষণীয় নয়। যদি নফল সালাত হয়, সুন্নাত সালাত হয়, তাহলে সালাতটা ভঙ্গ করা দোষণীয় নয়। ও আম্মা ফিল ফরিদা, যদি সেটা ফরজ সালাত হয়, ফালা ইয়ামবাগি তাআজ্জুল ইল্লা ইযা কানা হুনাকা শাইউন মুহিম্মুন ইখশা ফাওতাহু, সেক্ষেত্রে ফরজ সালাত হলে সেক্ষেত্রে খুব দ্রুত বা তাড়াহুড়ো করে সালাত ভেঙে দেওয়া যাবে না, খুব দ্রুত তাড়াহুড়ো করে সালাত ভেঙে দেওয়া যাবে না। যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়, কোনো ক্ষতির আশঙ্কা থাকে, খুব ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা থাকে, তবেই ফরজ সালাত ভাঙা যাবে। নর্মাল অবস্থায় ফরজ সালাত ভাঙা যায় না। ফাইদা আমকানা তানবিহ বিতাসবিহ মিনার রিজাল, যদি সুবহানাল্লাহর মাধ্যমে যে ব্যক্তি এসেছেন দরজার কাছে তাকে সতর্ক করা বা সংবাদ দেওয়া বা বোঝানো সম্ভব হয় তাহলে বোঝাবেন। ও আম্মা বিতাসফিক মিনাল মারআতি, আর যদি মহিলা হন তাহলে তিনি থাবা দেবেন বা তালি মারবেন। হাত্তা ইয়ালামুল্লাযী ইনদাল বাব আন্নাল্লাযী বিদাখিলিল বাইতি মাশগুলুন বিসসালাতি কাফা যালিকা, যেভাবেই হোক যদি বাইরে থাকা ব্যক্তি এটা বুঝে যান যে ঘরের মধ্যে যে ব্যক্তি আছেন তিনি সলাতে ব্যস্ত আছেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। কামা কল নবী সাল্লাহ সাল্লাম, যেরকম রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, মান্নাবাহু শাইউন ফি সলাতিহি, যদি সলাতের মধ্যে কোনো আকস্মিক ঘটনা ঘটে যায়, কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, ফাল ইউসাব্বিহুর রিজাল, সেক্ষেত্রে পুরুষ মানুষরা তাসবিহ সুবহানাল্লাহ বলবে, আর যদি মহিলা হয় তাহলে থাবা দেবে বা তালি মারবে। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1218 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 421-এর মধ্যে এসেছে এবং মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22310-এর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। তো মোট কথা হচ্ছে, যদি নফল সালাত হয় তাহলে প্রয়োজনে সালাত ভঙ্গ করে দরজা খোলা বা অন্য কোনো জরুরি কাজ চলে আসলে সেটা করা দোষণীয় নয়। কিন্তু যদি ফরজ সালাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একইদমই কোনো ভয়াবহ বিপদ আপদ বা ক্ষতির আশঙ্কা ছাড়া সালাত ভঙ্গ করা যাবে না। এক্ষেত্রে আপনি সুবহানাল্লাহ বা অন্য কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে আগন্তুক ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনি সালাতের মধ্যে আছেন, আপনি নামাজের মধ্যে বা সালাতের মধ্যে ব্যস্ত আছেন। আর সেক্ষেত্রে আপনি মুখে সুবহানাল্লাহ বলতে পারেন, আর যদি সে এমনটা হয় যে আপনার যেখানে আপনি সালাত আদায় করছেন, সেটা কাছে হয়, যদি আপনি সালাত যেখানে করছেন সেখান থেকে দরজা কাছে হয়, তো সেক্ষেত্রে যদি কাছে হয় তাহলে একটু সামান্য গিয়ে দরজা খুলে দেওয়াটা, খুলে দিয়ে আবার এসে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাওয়াটা দোষণীয় নয়, বা এরকম করা যেতে পারে। মজমুউ ফতোয়া মাকালাত শাইখ ইবনে বাজ 19 খণ্ডে 351 পৃষ্ঠা। এই আমল যে প্রয়োজনে, বিশেষ করে নফল সালাতের ক্ষেত্রে প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবে ঘটেছে তার সঙ্গে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে সালাত আদায় করছিলেন, ওয়াল বাবু আলাইহি মুগলাকুন, আর সেই সময় তার ঘরের দরজা বন্ধ ছিল, ফাজিতু, এমত অবস্থা আমি ঘরের সামনে আসলাম,
ওয়াস্তাফতাহতু, এবং আমি দরজা খোলার জন্যে আহ্বান করলাম। ফামাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেঁটে গেলেন, ফাফাতাহালি, এবং আমার জন্যে দরজাটা খুললেন। সুম্মা রাজাআ ইলা মুসাল্লিহি মুসাল্লাহি, এবং তিনি আবার তার সালাত আদায় করার জায়গাতে ফিরে গেলেন। আবু দাউদ হাদিস নাম্বার 922 এবং নাসাই হাদিস নাম্বার 1205। তো বোঝা গেল যে যদি দরজা কাছে হয়, মানে সালাত আদায় করার জায়গা থেকে, তাহলে একটু গিয়ে দরজা খুলে আবার সালাত দাঁড়াতে পারবে। আর তার আগে কিন্তু সুবহানাল্লাহ এর মাধ্যমে বা কোনো আওয়াজের মাধ্যমে আগন্তুক ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনি সালাতের মধ্যে আছেন। যদি বুঝে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝে তাহলে যদি একটু কাছে হয় তাহলে আপনি গিয়ে দরজাটা খুলে খুলে আবার আপনার সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। হাদা মা ইনদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।